মনের মন্দিরে সমুদ্র ভাসে জন্টু দা হাই হাউ আর ইউ আই লাভ ইউ কেমনটা লাগে এখানে তো বসছিই নেই আই আই হাম্বা জন্টু দা দেখো আমি কাকে ডাকছি কে আমার কথা শুনছে আজকে মজা দেখাবো জন্টু দা আমরা কখন সানুমাদের খাটিতে বসে গেছি হ্যাঁ ভাই তো বাসনা করে রে কিসের বাসনা দাদা ওই যে চাচিরা বাদাম খাইয়ে ছুগলা ভাতেছে বাদামের গন্ধ হইতেছে চুপ বাদামের শুক্লার কখনো গন্ধ আছে তুমি দেখতে পাচ্ছ না ওই যে আমাদের ঠাকুমা হ্যাঁ আর এই পাশে হচ্ছে আমাদের কাকিমা কাকিমা পিসিমা ঠাকুরমা যোগীর মা খয়রার মা আবুলের মা বেচার মা চুপ এখানে কেউ নেই শুধু ঠাকুমা আর পিসিমা আর কাকিমা ওরা স্নান করছে ও ঠাকুমা কি বাঁচাও এই তোমাকে ডাকছে ঠাকুমা আমারে তো দমক দিচ্ছে তাই শুনো দাদা এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না তাড়াতাড়ি কিন্তু আমাদের একটা মাছ ধরতেই হবে অল্প সময় নিয়ে এসেছি কাজ করো আমার বসে তাড়াতাড়ি আধার কেটে দাও তাড়াতাড়ি মাছ ধরতে হবে কিসের মন্ত্র এত বড় মন্ত্র কেন ইলিশ মাছের মন্ত্র তো শুরু না ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে বসি ফেলো আর শুনো দাদা তুমি যা ভারী দোষ্ট তোমার তো মেয়ে মানুষ দেখলে দোষ থাকে না সবার গেল তোমার তো খুব পালা আমি অনেক ভালো আছি ভিডিও ফোনে কথা কইছি নি তোমার কখনোই না শুনো এই ঘাটে যতক্ষণ বসি বাইব ততক্ষণ কেউ যদি এসে তোমাকে ডাকে তুমি কারো ডাকে সাড়া দিবে না জীবনেও না আর কোনো সাড়া শব্দ করবে না যদি সাড়া শব্দ করো তাহলে মাছ চলে যাবে আচ্ছা একদম চুপচাপ বসি ফেলো এখান তো মাছ আসেনি ওই যে ওদিক থেকে মাছ এদিকে আসছে তুমি চুপ থাকো কথা বলো না কথা কম না একদম চুপ কথা কম না মাছে খাই খাই না খাই না খাই কথা কম না একটা কথা কম না মাছে দল্লু চুপ থাকবে এইসব তো বলতে আছো তুমি কথা কথা তো কই নাই কি বললে রাও করলাম একদম দেবো দেবো রাওয়ার কথা কিন্তু একই কোনো সাহায্যই করা যাবে না সে অনেক ভালো মানুষ সে আমার পক্ষে থাকবে কারণ তুমি দুষ্টুমি করো দুষ্টুর পক্ষে সে নয় একদম চোখ থাকবে এই কোথায় এই ওরকম করে কেন আরে রাম এরকম করে কখনো মাছ ধরা যাবে বর্ষিতে মাছ ধরো কাম মুদ্রে আটতে খাওয়াই দিতাম আরে না শোনো এরকম করে বর্ষি ফেলো ধরবেই মাছ তুমি যদি দুষ্টুমি করতেই থাকো দাদা মাছ কিন্তু ধরবে না বুঝেও তুমি অবুঝের মতো করো দাদা দাদা এটা কি করলে তুমি কথা কইনি রাও করিনি এখন কথা বলনি রাও করনি কিন্তু শব্দ দূষণ বায়ু দূষণ দুটোটা একসাথে করে কি বিশ্রী দুর্গন্ধ দেখো তুমি কি ওই যে গন্ধ কি তুমি বায়ু ছেড়েছো কথা কইছ না তুই বায়ু দেখছ বায়ু ভগবান বায়ু কি কখনো দেখা যায় না দেখলে তো কি কালার শুনো বায়ু সুখী তুমি দেখো কি দুর্গন্ধ মনে হচ্ছে তুমি মুলার শুটকি দেখিয়েছো যাও এক জায়গায় ছিল তুমি স্থরী আর চতুর্পাশে দিচ্ছ এখানে বসবে তুমি দাদা আর কোনো কথা নয় মনে মনে থাকবে হাম্বা সখী হ্যাঁ সখী ওই তো শানবন্ধন আচ্ছা সখী চলো Thank you.
তার মানে এরকম করছো কেন? কিসের মাছ ধরেছে? হাইজি হাইজি কত ওজন ভরি দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে, কেমনটা লাগে? এখানে তো বসি নেই, আমি কাকে ডাকছি কে আমার কথা শুনছে? আজকে মজা দেখাবো ঝন্টু দা। এই আমি যে তোকে ডাকছি ওদিকে আই লাভ ইউ, এসব কি মাছের চুমা দিলা? মাছের চুমা দিয়েছ? তোমার চুমা আমি ভেড় করবো। এই তুই যে বললি তোর বর্ষিতে বড় মাছ ধরেছে, দাদা এখানে তো বর্ষি নেই, মাছ কোথেকে ধরবে? বর্ষি কার কার নিচে গা? কিসে নিয়ে গেছে বসি? কার কার নিয়েছে? হায় ভগবান, বসি কাকায় নিয়ে গেল? দেখি বসি কা মনের মন দিলে সমুদ্র ভাসে। আমি এখন পাগল হয়ে যাব, কোথায় বসি কাকায় নিয়ে গেছে? আজকে দেখব তোকে আমি কি করি ঝন্টু দা। তুমি কি আমার মতো এরকম এরকম করে ছবি তুলছো নাকি? না, মাছের আধার দিলে ইশারা, ইশারায় মাছের আধার দিলে তাই তোমার মাছের আধার আমি বের করবো। এই এটা কি? হ্যাঁ এটা কি? এটা কি চাইছো না কই যে আমার বসি কার কার নিব? হ্যাঁ এই এলাকা আমার নিচে তো কোনো নেতা নাই, হ্যাঁ আমি জাকির চেয়ারম্যানের এলাকায় আছি, অত সহজ না। তার মানে আরে কইও না ইনো আহার হুমাজ মতে মানছে যে কি দিয়ে সম্বোধনা দিল রে? দাদা কি কি দিয়েছে? এক দেশ ফুলের মালা নে সামনে খাড়াইল, একটা ফুলের মালা আমার নেতা করে দিল দিবেই তো, আর একটা চা খাইছি বুঝছো? আচ্ছা কয় যে চারটে চার বিল দিয়ে থুই যাও, কি ভারী সম্মান, ভারী সম্মান দিছে। কি কইছে জানো? কো টাঙ্গাইল থেকে আইলো ডক সাহেব, টাঙ্গাইল থেকে আসলো ডক সাহেবের আগে মন সুযোগ চাই কিছুই না। ঠিক করে তুমি যেমন তোমার সম্মান তেমন দিয়েছে কে দাদা? এবার তো তোমার সম্মান তো গেছে গেছে, আমাদের মান সম্মান বংশের কিছুই রাখবে না। তুমি বংশের মধ্যে